আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে চলে আসলাম ঝুরা মাংসের নাস্তার একটি রেসিপি নিয়ে। যেহেতু কুরবানি সবে শেষ হলো, সবার ঘরে কিন্তু মাংস রয়েছে, আর এই মাংস দিয়ে কিভাবে মজার এই নাস্তাটি বানানো যায় আমি চেষ্টা করব খুবই সহজভাবে সেটি তুলে ধরার। তো ভালো লাগলে অবশ্যই আমার রেসিপিটিতে একটি লাইক দিবেন। চলুন দেখে নিই কিভাবে তৈরি করা যায়। তো একটা বোল নিলাম, বোলের মধ্যে আমি এখানে আটা নিচ্ছি। আমি এখানে আটা ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু ময়দাও ব্যবহার করতে পারবেন। তো আমি টোটাল এখানে প্রায় 1.5 কাপের মতো আটা নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো কম বা বেশি করে নিতে পারবেন। দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে নিচ্ছে 1/2 টেবিল চামচ পরিমাণ চিনি। এই চিনিটা দেওয়ার কারণে আপনার আটার খামিরটা কিন্তু অনেক সফট থাকবে। আর দিয়ে নিচ্ছে 2 টেবিল চামচের মতো সয়াবিনের তেল, আর এই তেলটা দেওয়ার কারণে আমরা যখন নাস্তাটা ভাজবো তারপরে কিন্তু অনেক মচমচে হবে। তো অবশ্যই চেষ্টা করবেন তেলটা দিয়ে নেয়ার, আর সবগুলোকে খুব ভালো মতো হাত দিয়ে মিক্স করতে হবে। এটা যখন দেখবেন একটা ঠিক ব্রেড ক্রাম্বসের মতো হয়ে গিয়েছে, তখন বুঝবেন আপনার খুব ভালো মতো মিক্স করা শেষ। অবশ্যই কিন্তু এই কাজটা আপনাকে হাত দিয়ে ঘষে ঘষে করে নিতে হবে। এখন আমি নর্মাল তাপমাত্রায় থাকা পানি এখানে অ্যাড করব। পানিটা কিন্তু একবারে ব্যবহার করা যাবে না, একটু একটু করে পানি দিতে হবে, আর একটা ডো তৈরি করে নিতে হবে। আর ডোটা কিন্তু খুব বেশি শক্ত হবে না, একটু সফট ডো তৈরি করে নিতে হবে। তো আমার এখানে প্রায় 1 কাপের মতো পানি লেগেছিল, আপনাদের পানি আর একটু কম বা বেশিও লাগতে পারে। তো আমার ডোটা তৈরি করার শেষ। এখন এই খামিরটার উপরে আমি সামান্য একটু তেল দিয়ে এটা প্রায় আধা ঘন্টার জন্য সাইডে রেখে দেব, আর এরই মধ্যে আমাদের যে খামিরটা সেটা কিন্তু সেট হয়ে যাবে। তা আমি একটা ঢাকনা দিয়ে এই খামিরটাকে আধা ঘন্টার জন্য সাইডে রেখে দেব, আর এখন চলে যাব পুর তৈরি করার জন্য। তো আমি এখানে একটা প্যান বসিয়ে দিলাম, প্যানের মধ্যে আমি একটু তেল দিয়ে নিয়েছি। এখন আমাদের ঝুরা মাংসটা তৈরি করে নিতে হবে। তেলটা গরম হওয়ার পর এটার মধ্যে আমি কিছু পেঁয়াজ দিয়ে নিলাম, এই প্রায় 3 থেকে 4টা পেঁয়াজ হবে, কুচি করে আমি এর মধ্যে দিয়ে নিয়েছি। আর এই পেঁয়াজটাকে কিন্তু আমি বেরেস্তা কালার করে ভেজে নেব। তো পেঁয়াজটা আমাদের বেরেস্তা কালার হয়ে গিয়েছে, এখন আমরা মাংসটা অ্যাড করব। আর আমি কিন্তু আজকে রান্না করা মাংস দিয়ে এই রেসিপিটি বানাবো। তো এখানে আমি কিছু রান্না করা মাংস থেতলিয়ে নিয়েছি, রান্না করা মাংসটা আর কি কিমা করে নিয়েছি যেটাকে বলে। তো এই কিমাটা আমি এটার মধ্যে দিয়ে নিলাম, এটার মধ্যে আমরা এক্সট্রা আর কোনো মশলা তেমন কিছু ইউজ করব না, কারণ আমরা মাংসটা যখন রান্না করেছিলাম তখন কিন্তু এটার মধ্যে সব কিছু মানে সব ধরনের মশলাই ছিল আর কি। তো রান্না করা তো আমি মাংসটার সাথে মশলাগুলো খুব ভালো মতো একটু মিক্স করে নিচ্ছি, আর দিয়ে নিলাম স্বাদ মতো একটু মরিচের গুঁড়া। যেহেতু মাংসের ভিতর মাংসটা রান্না করার সময় সব ধরনের মশলা দেওয়াই ছিল, আমি এটা খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি। আর এই কাজটা কিন্তু আপনাকে অনবরত নেড়ে চেড়ে করতে হবে, যেহেতু আমরা এটা মাংসটা রান্না করা মাংস এটার মধ্যে থেতলিয়ে দিয়েছি, এই কারণে কিন্তু খুব সহজে নিচে পোড়া লেগে যেতে পারে। অবশ্যই এটা খেয়াল রাখবেন, এবং জালটা কিন্তু লোতে রেখে এই কাজটা আপনাকে করে নিতে হবে। আর দিয়ে নিচ্ছি কিছু গরম মশলার গুঁড়া, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর মাংসের ভিতর যেহেতু সব ধরনের মশলা দেওয়াই ছিল, এই কারণে এখানে এক্সট্রা কোনো মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি জাস্ট এটা 4 থেকে 5 মিনিটের মতো নেড়ে চেড়ে এটা নামিয়ে নেব। তো অলরেডি কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার আসছে,
আর এই রেসিপিটিতে কিন্তু কাঁচা মাংসের চেয়ে রান্না করা ঝুরা মাংস দিয়ে এই রেসিপিটি বানালে এর স্বাদ অনেক গুণ বেড়ে যায়। আর যেহেতু এটার মধ্যে আমরা পেঁয়াজ বেরেস্তে দিয়েছিলাম, তো এর কারণে এর স্বাদটা অনেক ভালো আসবে। তো আমাদের এটা রান্না করা শেষ, এখন এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। আর আমরা যে খামিরটা তৈরি করে রেখেছিলাম সেটা 30 মিনিট পর আমি একটু হাত দিয়ে ভালোভাবে মথে নিয়েছি। আর এখন আমার পছন্দ মতো শেপ করে আমি টুকরোগুলো কেটে নিচ্ছি। আপনারা যদি একটু বড় বা ছোট করতে চান, সে আন্দাজে ছোট ছোট বল বানিয়ে নেবেন। তো আমি একটা টুকরো নিয়ে নিলাম, আর উপরে একটু তেল দিয়ে নিলাম। আমি এটা একটা রুটির শেপ করে ঠিক লম্বাটা রুটি করে বেলে নেব। আর চেষ্টা করবেন রুটিটা একটু লম্বা করে বেলে নেওয়ার, আর যতটুকু সম্ভব একটু পাতলা করে বেলে নেওয়াই ভালো। এতে করে নাস্তাটা যখন ভাজবেন এটা কিন্তু অনেক বেশি মুচমুচে হবে, আর রুটিটা যদি মোটা করে বেলেন তাহলে কিন্তু নাস্তাটা মচমচে হবে না। আমি একটু দিয়ে নিচ্ছি পেঁপের কুচি। আমি এখানে কাঁচা পেঁপে কুচি করে এর মধ্যে দিয়ে নিলাম পছন্দ মতো। আপনারা চাইলে এখানে পেঁপের পরিবর্তে শসাও ব্যবহার করতে পারবেন। আর আমি পছন্দ মতো এখানে ঝুরা মাংসের কিছুটা পুর দিয়ে নিলাম, আপনারা চাইলে একটু কম বা বেশি করেও দিতে পারবেন। চাইলে এখানে কাঁচামরিচ কুচি বা একটু পেঁয়াজের কুচিও ব্যবহার করতে পারবেন, আমার কাছে ভালো লাগে না তাই আমি এখানে ব্যবহার করি নাই। আর এখন আমি একটা ভাজ দিয়ে নিচ্ছি, আপনাদেরকে একটু দেখে বুঝে নিতে হবে যেটা আমি কিভাবে করছি। আর সাইড দিয়ে একটু চেপে চেপে দিতে হবে, যাতে করে তেলের মধ্যে যখন নাস্তাটা আমরা ছাড়বো তা ভিতর থেকে যাতে কোনো পুর না বের হয়ে আসে, এখন একটু সাইড দিয়ে চেপে দিতে হবে। আর আমি একটা ছুরির সাহায্যে এভাবে কেটে নিয়েছি, আর এখন সিল করার জন্য একটু পানি ব্যবহার করছি। আর এই পানিটা কিন্তু আঠার মতো কাজ করবে, আর এটা খুলে যাবে না। তো আবার একটু ভাজ দিয়ে নিলাম, ব্যাস হয়ে গেল। আপনারা চাইলে কিন্তু এরকম লম্বাটা শেপ করেও রাখতে পারবেন, বা চাইলে আমার মতো একটু বাকিয়েও দিতে পারবেন। আমি একটু এটা বাকিয়ে দিচ্ছি ঠিক গোল শেপ করে, এটা করে দেখতে খুব ভালো লাগে। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ করে কিন্তু এটা বানিয়ে নিতে পারবেন। তো ব্যাস হয়ে গেল একটা নাস্তা বানানো। আমি আপনাদের সুবিধার জন্য আরো একটি নাস্তা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। তো আমি এখানে আর একটা রুটি বানিয়ে নিয়েছি, আর এটার মধ্যে ঠিক একই রকম ভাবে পেঁপের কুচি দিয়ে নিলাম, আর দিব পছন্দ মতো ঝুরা করা মাংসের পুর। আমি আমার আন্দাজ মতো দিয়ে নিচ্ছি, আপনারা চাইলে আরেকটু বাড়িয়েও দিতে পারবেন। তো একই সিস্টেমে আমি এটা একটা ভাঁজ দিয়ে নিব, আপনাদেরকে একটু দেখে কষ্ট করে বুঝে নিতে হবে যে আমি এটা কিভাবে বানাচ্ছি। আর অবশ্যই কিন্তু এটা সাইড থেকে সিল করে দিতে হবে। আমি একটু পানি লাগিয়ে নিচ্ছি সুবিধার জন্য, যাতে করে এটা খুব ভালো মতো লেগে যায়। আমি এখন একটা ছুরির সাহায্যে ঠিক 1/2 ইঞ্চি পর পর এরকম করে একটু কেটে নিচ্ছি। এটা জাস্ট একটু সৌন্দর্যের জন্য, আপনাদের ভালো না লাগলে আপনারা যে কোনো শেপে এই নাস্তাটি বানিয়ে নিতে পারবেন। আমি একটু পানি লাগিয়ে নিচ্ছি সাইড দিয়ে, যাতে করে আমি নাস্তাটা যখন মুড়াবো তখন যাতে এটা খুলে না যায়। এখন আমি সুন্দর মতো একটু ভাঁজ দিয়ে নিচ্ছি। আমাদের ভাঁজ দেওয়া শেষ, এখন জাস্ট একটু দুই পাশ থেকে চেপে একটু গোল করে দিতে হবে, রাউন্ড করে আর কি। আপনারা চাইলে কিন্তু লম্বা শেপ করেও রাখতে পারবেন। তো ব্যাস হয়ে গেল আমার সবগুলো নাস্তা বানানো। আমি আজকে কিছু প্লেন রোলও বানাবো, আর সাথে এরকম শেপ করে কেটে রাখা নাস্তাও বানাবো। আমি একটা প্যানে তেল দিয়ে নিয়েছি, আর তেলটা কিন্তু আমি
গরম করে নিয়েছি। আর তেলটা কিন্তু আমার খুব বেশি গরম নেই, জাস্ট হালকা একটু গরম হয়েছে। আর এরকম পর্যায়ে কিন্তু আমার বানানো নাস্তাগুলো আমি এটার মধ্যে দিয়ে নিচ্ছি, কারণ তেলটা যদি আমি খুব বেশি গরম করে নিতাম আর তারপরে নাস্তাগুলো এটার মধ্যে ছাড়তাম, তাহলে কিন্তু দেখা যায় উপরে একটু খোসা খোসা পড়ে যেত, আর যেটা দেখতে বা খেতে কোনোভাবে ভালো লাগতো না। তাই যা তেলটা যখন গরম করবেন অবশ্যই কিন্তু মিডিয়াম গরম হতে হবে, আর জালটা কিন্তু লোতে রেখে আপনাকে এটা ভেজে নিতে হবে। তো আমি উল্টিয়ে পাল্টিয়ে এটা খুব ভালো মতো ব্রাউন কালার করে নিচ্ছি, আর আমি উপর দিয়ে একটা চামচের সাহায্যে তেলগুলো দিয়ে নিচ্ছি, এতে করে কিন্তু সব পিসটাই খুব সুন্দর মতো ব্রাউন কালার হয়ে যাবে। আপনারা চাইলে কিন্তু এ নাস্তাটি ডুবোতেলেও ভাজতে পারবেন, সেক্ষেত্রে আর উপরে তেল দেওয়ার কোনো প্রয়োজন হবে না। তো নাস্তাটা মাশাল্লাহ খুব সুন্দরভাবে ব্রাউন কালার হয়ে গিয়েছে, আমি এটা আর 2-1 মিনিট কিছুটা সময় রান্না করে নেব। তো আমি যে প্লেন কিছু রোল বানিয়ে নিয়েছিলাম সেটাও এটার মধ্যে দিয়ে নিলাম। তো আমি কিছু প্লেন নাস্তা বানিয়েছিলাম সেগুলো, তো নাস্তাগুলো ভাজা শেষ আমি এক এক করে এখন উঠিয়ে নেব, আর এটা কিন্তু গোল্ডেন ব্রাউন কালার করেই ভেজে নিতে হবে। আপনারা চাইলে আর একটু কম বা বেশি করে ভেজে নিতে পারবেন। তো সবগুলো নাস্তা আমি উঠিয়ে নিচ্ছি, আর যে প্লেন আমি রোলগুলো দিয়েছিলাম সেগুলো আমি একটু হালকা ব্রাউন কালার হওয়ার পর উঠিয়ে নেব। তো দেখলেন তো কতটা সহজ এই নাস্তাটি বানানো, জাস্ট আপনার রান্না করা মাংস যদি থাকে তাহলে সেটি দিয়ে খুব সহজে ঝটপট এই নাস্তাটি বানিয়ে নিতে পারবেন খুবই সহজভাবে। এটা বানানো যত সহজ খেতে কিন্তু অনেক বেশি মজা, আর এটা ছোট থেকে বড় সবাই খেতে অনেক বেশি পছন্দ করে। আর আপনারা চাইলে এই নাস্তাটি বানিয়ে কিন্তু বাচ্চাদের টিফিনও দিতে পারবেন, আশা করছি ঘরের সবাই অনেক পছন্দ করবে। আর এটা কিন্তু অনেক মুচমুচে হয়েছে, আমি আপনাদেরকে একটা ভাঙিয়ে দেখাচ্ছি এটা কতটা সুন্দরভাবে ভাজা হয়েছে এবং ভেতরটা অনেক বেশি মুচমুচে হয়েছে। তো দেখলেন তো কতটা সহজ, আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের সবার অনেক ভালো লেগেছে। তো ভালো লাগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই রেসিপিটি শেয়ার করতে পারেন আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আবারও দেখা হবে নতুন আরেকটা রেসিপি নিয়ে। এতক্ষণ ধরে আমার রেসিপিটি কষ্ট করে দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।